আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তা আশা করি সবাই ভালো আছেন। তা আমি এখন আপনাদেরকে দেখাবো শশার ডিজাইন করে, তো কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমি দেখাবো। তো আমি শশাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ছুরি নিয়েছি, তো এটা কিভাবে করতে হবে সেটা আমি এখন দেখাবো। খুব আস্তে আস্তে করে ডিজাইনটা করতে হবে। খুব আস্তে আস্তে করে শশাগুলো আমি এইভাবে কেটে নিব। পাতা একটা ডানা হয়েছে। এইভাবে করে আমি পাঁচটা টুকরো বের করে নিয়েছি, তো আমি এটা একটা ডানার মতো বানিয়ে নিয়েছি। তা আমি শশাটা একটু কেটে নিব টুকরো করে। তা আমি এখানে একটা ডানা বানিয়ে রেখেছি, আমি আরেকটা ডানাও বানিয়ে নিব। খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। এইভাবে আমি পাঁচটি টুকরা বের করে নিব। এইভাবে করে আমি আরেকটা পাখা বানিয়ে নেব। না, তা আমি এইভাবে দুইটা টুকরো বের করে নিব। তা আমি এইভাবে দুইটা টুকরো কেটে নিয়েছি, এখন আমি এটি একটার উপরে একটা দিয়ে বাস করে নিব।
পাতা আমি দুইটা টানা এইভাবে বসিয়ে দিয়েছি। এখন এটা দিয়ে আমি মুখটা বানিয়ে নেব। খুব সাবধানে আস্তে আস্তে কেটে নিতে হবে। তো মুখটা আমি এইভাবে বানিয়ে নিব। তো শসাটা কেটে আমি এইভাবে করে একটা হাঁস বানিয়ে নিয়েছি। একটু গাজর দিয়ে ঠোঁটটা দিয়ে দিয়েছি আর গোলমরিচ গোলমরিচ দিয়ে আমি চোখ দিয়েছি। আর এটা হলো শশার গোটাটা, ওটা হলো মাথার টুকরটা, আর গাজর দিয়ে ঠোঁট বানিয়ে দিয়েছি। তো আমার এই শশা দিয়ে হাঁস বানানো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।